আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা উত্তরায় জমজম টাওয়ারের পাশে শাহজালাল বেডিং স্টলে। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো বিভিন্ন রকমের বালিশ, বিভিন্ন রকমের বলতে বিভিন্ন রকমের তুলা দিয়ে তৈরি করা বালিশ। তো আজকে আমি নিজেও জানবো যে আসলে কত রকমের তুলা দিয়ে বালিশ বানানো হয়, এবং সাথে আপনাদেরকেও জানাবো যারা আমার মতো এখনও জানেন না যে কী কী ম্যাটেরিয়াল বা কী কী ধরনের তুলা দিয়ে বালিশ বানাই। তো আমাকে এ ব্যাপারে হেল্প করছেন ভাইয়া, ভাইয়ের নাম? জি, আমার নাম মাসুদ রানা। মাসুদ রানা ভাইয়া, জি। ওকে, তো আপনারা যারা সরাসরি আসতে চান এখানে, আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ওখানে যোগাযোগ করে আপনারা ভাইয়াদের সঙ্গে কথা বলতে পারবেন, যে কোনো প্রয়োজনে কিন্তু আপনারা ফোন দিতে পারবেন। তো ভাইয়া, এখানে কত রকমের বালিশ আছে? এখানে ফাইবার আছে, এই যে ধরেন এটা হলো ফাইবার। এটা ফাইবার দিয়ে? জি, এটা হলো ফাইবার ইউরেশিয়া, যাকে বলে আমরা ইউরেশিয়া বলি। আচ্ছা, তাহলে এক নম্বর ব্র্যান্ডের মাল। আর এটা হলো আপনার মানে সবচেয়ে যদি বলে ভালো, সবচেয়ে ভালো তাহলে ওইটা। ওইটা আর এটা হলো আপনার ফাইবার জাতীয়, এটা হলো লোকাল কোম্পানি। তো ওই যে এই জিনিসটা, এটার ভিতরে এই যে এই কালেকশনটা আছে ফাইবার, মানে এটাও ফাইবার, বাট কোয়ালিটিটা একটু মানে ওইটা হচ্ছে সবচেয়ে ভালো ছিল। এটা হলো সবচেয়ে হাই হাই মাল। আচ্ছা, এরপরে হচ্ছে এটা? এরপরে হচ্ছে এটা। এটা হলো সর্বনিম্ন, মনে করেন যে আমরা একটা বালিশ 300 টাকা পিস বিক্রি করি। তো এই বালিশের দাম 300 টাকা? 300 টাকা। আর যেটা ভালো ছিল ওইটা? এই ভালোটা হলো আপনার 1250 টাকা। 1250 টাকা? 1250 টাকা। আচ্ছা ভাইয়া, এটা কি টেবে টেবে যাবে? না, এটা ডাববেন। আর যেটা মিডিয়াম সাইজ বলেন, এটাও ডাববেন, এটাও এক বছরের জন্য গ্যারান্টি আছে। আপনারা গ্যারান্টি দিচ্ছেন এক বছরের? এক বছরের গ্যারান্টি আছে, শুধু পয়সা যায়। তো ভাইয়া, এখন হাতে যে ফাইবারটা নিয়ে আছেন, এই ফাইবারটা দিয়ে এই বালিশটা তৈরি করা হয়েছে, আর এটার প্রাইস হচ্ছে 300 টাকা। ফাইবারের কুশন আছে, সোফার মধ্যে যে কুশনগুলো থাকে এটাও ফাইবারের তৈরি। এটা হলো পার পিস হলো আপনার 150 টাকা। আচ্ছা ভাইয়া, এটা কোন ফাইবার দিয়ে তৈরি? এটা একই ফাইবার, একই জিনিস। আচ্ছা, মানে এই ফাইবার। হ্যাঁ, আর যদি কেউ ওই ভালো মানের ফাইবার দিয়ে তৈরি করতে চায় তখন প্রাইসটা একটু বেড়ে যাবে? বেড়ে যাবে, হ্যাঁ। ওকে, এরপরে? এরপরে আছে হলো এই যে কুল বালিশ, আমাদের এই ফাইবার দিয়ে তৈরি এই কুল বালিশ, এশিয়ান কোম্পানি, এটাও ব্র্যান্ডের মাল। তো ভাইয়া, এটার প্রাইস? এটার প্রাইস হলো আপনার 300 টাকা। সাইজটা কত হবে কুল বালিশের? এটা হলো 32x38। ওকে, তো কেউ যদি চায় একটু বড় করে বানিয়ে নিব, সেটা আপনারা তৈরি করে দেন? হ্যাঁ, এটা আমরা তৈরি করে দিই, এটা আমরা নিজেই তৈরি করি। ওকে, তো এখানে তুলা দিয়ে কি বালিশ তো আপনারা তৈরি করে দেন? হ্যাঁ, তুলা দিয়ে। এখানে তুলার বালিশ কোনটা? এখানে যে তুলার বালিশ হলো এই যে এটা, এটা হলো আপনার আমাদের সিমুদ কার্পাস তুলা বলি আমরা, এই কার্পাস যেটা, এই যে এই অংশটা এখানে আছে, এটা হলো কার্পাস, ঠিক আছে? এটা হলো কার্পাস, এটা দিয়ে বানাইলে এক একটা বালিশ আপনার 1.5 কেজি করে তুলা থাকে। কিন্তু এটা প্রাইস পড়ে হলো আপনি 350 টাকা। আমরা এখন যে বালিশটা দেখছি এটার প্রাইস 350 টাকা। আর এটা বানানো হয়েছে যে এই তুলাটা? এই তুলাটা দিয়ে বানানো হয়েছে, এটা পার 1.5 কেজি করে তুলা দেওয়া হয়, তাহলে 350 টাকা পড়ে। তো ভাইয়া কিন্তু পরিমাণও বলে দিচ্ছেন যে এই বালিশটাতে উনি কি কতটুকু পরিমাণ তুলা ব্যবহার করেছেন? 1.5 কেজি পরিমাণ? 1.5 কেজি পরিমাণ। ওকে, আর এইখানে আছে হলো আমাদের, এর চাইতে যদি ভালো নেন, ভালো কোয়ালিটির তুলা নেন, এই হলো শিমুল তুলা, এই হলো আমাদের শিমুল তুলা ভাইয়া। আর শিমুল তুলা যেটা ভালোটা বুঝবো কিভাবে? এটা বুঝতে পারবেন, এটা হলো বিচি ছাড়াটা, আর এই অংশটা আছে হলো বিচিওয়ালা। এই যে শিমুলের মধ্যে দুই রকম। আচ্ছা, এই যে আমি বিচি সহ দেখাচ্ছি আপনাকে, এই যে দেখেন এটা হলো বিচি, আর এটা হলো বিচি ছাড়া। এটা আমরা দুনানোর পরে কিন্তু এটা এরকম হয়ে যায়, বিচিটা থাকে না, ঠিক আছে? আচ্ছা, তো কেউ যদি শুধু বিচিওয়ালা যেটা আছে এটা দিয়ে বানিয়ে নেয় তাহলে কি প্রাইসটা কম? প্রাইসটা বেশি কম? হ্যাঁ, কম প্রাইসটা, কিন্তু বিচিওয়ালাটা লাগে বেশি, একটু কম প্রাইস কম, কিন্তু বিচি ছাড়াটা লাগে একটু কম, আর বিচিওয়ালাটা লাগে একটু বেশি। বিচিওয়ালাটা লাগে একটা, মানে গড়ে পড়তাই একই একই, হ্যাঁ, দাম কম হলো তখন পরিমাণে বেশি লাগে, পরিমাণে বেশি। যেমন আমাদের এটা একটু দাম বেশি হলো পরিমাণে কম লাগে, পরিমাণে কম লাগে। যেমন আমাদের এই তুলাটা আসলে 600 টাকা কেজি শিমুল তুলা, আর হলো বিচিওয়ালাটা হলো আমাদের হলো 450 টাকা কেজি। তো ভাইয়া, কেউ যদি বালিশ না বানায় আপনাদের কাছ থেকে, এমনি যদি কেউ তুলা কিনতে চায়, জি, তাহলে কি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। ওকে, তারপরে যদি কেউ তুলা কিনতে চান তাহলে কিন্তু ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো ভাইয়া, এই বালিশটার দাম তো বলেছেন, যদি কেউ ওই তুলা দিয়ে বালিশটা বানায় 1.5 কেজি ওজনেরই, তখন তো আপনার তুলার পরিমাণটা বেশি লাগবে। হ্যাঁ, তখন প্রাইসটা কেমন হবে? তাইলে আপনারা এক একটা বালিশের, যদি আমাদের এই যে শিমুল তুলা দিয়ে বানায়,
এই বালিশটার ভিতরে, তাহলে আপনার 650 টাকা টোটাল খরচা হবে এক একটা বালিশ পার পিস বিচি ছাড়াটা। আর বিচি ওলাটা দিয়ে করলে আপনার দেখা গেছে যে আপনার 1000 টাকা করে পড়ে, 2 কেজি করে পরিমাণ, 2 কেজি করে থাকে, এটা লাগে 1 কেজি আর এটা লাগে হইলো 2 কেজি বিচি ওলাটা, তো এটা পরিমাণ 1000 টাকা পড়ে সর্বনিম্ন আমাদের খরচ। তো আপনারা দেখে নিলেন যে এখানে কী কী ধরনের তুলা বা ফাইবার ভাইয়ারা ইউজ করেন এবং এগুলোর দাম কেমন। তারপরে যদি কেউ চান শুধু তুলা বা ফাইবার কিনবেন সেটাও ভাইয়াদের কাছ থেকে কিনতে পারবেন, প্লাস আপনারা যে সাইজেরই মাথার বালিশ বা কোল বালিশ, কুশন, ছোটদের জন্য বালিশ যদি বানাতে চান তো সব ভাইয়াদের কাছ থেকে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।